নমস্কার, আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। যে দেশে নারী শক্তিরূপে পূজিত, যে দেশ আপন করে নিয়ে এক বিদেশিনীকে মায়ের সম্মান দিয়েছে, দিয়েছে ভগ্নীর মান, শ্রদ্ধা ও ভালোবাসা, সেই ভারতভূমির মেয়ে হিসাবে আমরা সকলেই আজ গর্বিত। আমরা দা সোশ্যাল বাংলা টিমের পক্ষ থেকে বিশ্বের সকল নারীকে এই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নারী মহিষাসুর বধ করে যিনি শক্তির প্রতীক, ঘর সামলাতেই তিনি আবার অন্নপূর্ণা, লক্ষ্মী। তবে আধুনিক নারীর আছে আরও অনেক রূপ, কখনো সে ওয়াকিং লেডি, কখনো বা হোম মেকার, কখনো বা সে মমতাময়ী মা, কখনো বা ডক্টর, সায়েন্টিস্ট, রেসলার, কিকবক্সার, সায়েন্টিস্ট, সব ক্ষেত্রেই আজ নারী শক্তির জয় জয়কার। আমরা নারী, আমরা সব পারি। তবে পর্দার আড়ালে থেকেও যে নারী শক্তি সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই শহরকে সুন্দর ও বসবাসযোগ্য করে তোলার জন্য, তাদের সম্মান জানাতেই আমাদের আজকের এই প্রয়াস। নারী দিবস, এই নারী দিবস উপলক্ষে আপনাদের মতো নারী যারা টাকা পয়সা সব কিছু উঠে উঠে রয়েছে, সকালে উঠে কাজ করছে, তাদের জন্যই আমাদের এই রাজ্যটি, এই শহরটি আজ অনেকটা সুন্দর। তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমাদের দা সোশ্যাল বাংলা টিমের পক্ষ থেকে। জেনে নেবো দিদি আপনার নাম কিন্তু। আমার নাম রাখি সরকার। রাখি সরকার। আপনার বাড়ি কোথায়? আফানিয়া। আপনি কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত? আমি 15 বছর ধরে যুক্ত। দিদি বেতন পান? বেতন পাই, যে বেতন দেয় বেতন তো খুশে না দিদি। বেতন দেয় 6000 টাকা, 6000 থেকে একটু কম হয় অনেক সময়, অ্যাবসেন্ট যা। আমার হাফান্নার থেকে বাড়া আছে 60 টাকা করে, 10 টাকা চা খাই তোলে, আর আমার 70 টাকা জায়গায় আমার খরচ হয়। তা আমি কত টাকা বেতন? আমার সংসারে আমার মায়া আছে, ছেলে মেয়ে নিয়ে কষ্ট, এটা আদা বেতন দেওয়া খুশে না। এই কাজ করতে করতে আপনাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এমনি তো কাজ করতে করতে তো মাস্ক দে, হাতের গ্লাস দে, ড্যাশ দে, ছুরি দে। বেতনটা অনেকটাই কম? হ্যাঁ, বেতনটা অনেকটাই কম, এর দুরি প্রবলেম বেশি, আর এমনিতে কোনো সমস্যা নাই। কাজ করতেছি, বেতন 5-6 তারিখ দিতে যাবে ব্যাংকে, বেতন সবচেয়ে কম আমরা বেতন পাই 6000 টাকা, 6000-এর থেকে একটু কত জানি, সবটা বেতন আমি ঠিকভাবে কই থাকতেছি না, কিন্তু অনেক সময় অ্যাবসেন্ট যায়, অ্যাবসেন্ট যাওয়ালে তো কাটটা দেয় বেতন, কিন্তু আমরা এই বেতনে খুশি না। বেতনটা একটু বেশি হইলে আমরা ভালো হইতো। আজ বিশ্ব নারী দিবস, এই উপলক্ষে আমরা দা সোশ্যাল বাংলা টিম আপনাদের মতো, আমরা তো কোনো কপালে দুঃখ জানি, আমরা চিরদিনে কষ্ট করে যাইতেছি, আমরা কপালে কোনো সুখ হইল না, আমরা চিরদিন এটা রোগ সুখ সব আমরা এই কাজই করতেছি, দুঃখ কোনো বুঝে না ভগবানে, কষ্ট জয় করেই তো আমরা নারী সাহিত্যে আমরা সুকম কবে ওই গেলে বর্তলে গেলে আগে সুকমু, হ্যাঁ আর এক সুকমাইতাম না, সুকম আমরা বর্তলে গেলে আর বাহি বাহি কতদিন বাসু। কতদিন ধরে আপনি এই কাজের সাথে যুক্ত? আমরা তো 10 বছর হইতেছে, কখনো তো কোনো হইতেছে না, আমরা তো এই জীবন কাটাইতেছি কাম করে। আপনার নাম কি দিদি? আমার নাম সঞ্জু দাস। বাড়ি কোথায়? আমার বাড়ি জুলন্ত বিচ, টাউন প্রত্যেকগড়। নারী দিবসের অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা দিদি। দিদি আমরা মায়ের সময় কী কম, মায়ের সময় না আমরা তো কোনো দুঃখ দেখি না, আমরা দুঃখ দিয়ে চিরদিনই করে আইতাছি, আর কত করু কোন। আপনারা না থাকলে তো হয়তো আমাদের এই শহরটাই এত সুন্দর হয়ে উঠতো না। আমরা করার কখনো নাই, আমরা ছোটো বড় আশীর্বাদ, আমাদের করানোর ক্ষমতা আছে, ভগবান দিব আমরা কথা। আপনারা রোজ সকালে এটা পরিষ্কার করছেন বলেই আমরা, এই যে আপনার একটা আশীর্বাদ আছে, এই যে আমরা আশীর্বাদ চাই, আর কোনো না, এটাই আমরা আশীর্বাদ চাই, এটাই আমরা আশীর্বাদ চাই, আমরা কাছে এইটাই আমরা আশীর্বাদ চাই, এই দুই জন্য চিরদিন বেড়ে থাকি, আর কী করুন কপালে যে দোষে দূরই আমরা চাই, আর কপালে সুখ চাই না ভগবানের যে দূরে যে দূরে আমরা চিরদিন ডাল ভাত খাইয়া তেল দিল, লবণ ভাত খাইয়া চলতারি, লবণ ভাত খাই আমরা ভগবানের যেভাবে রাখছি, আমরা চিরদিন লবণ ভাত খাইয়া চলতারি। আমরা
আপনি রোজ সকালে উঠে এখানে কাজ করছেন নিঃস্বার্থভাবে, টাকা পয়সা সব কিছুর মধ্যে, যার ফলে আমাদের এই শহরটা সুন্দর হচ্ছে। রোজ সকালে ঘুম থেকে উঠে শহরে বেরিয়ে শহরটা আরও সুন্দরভাবে অসংখ্য ধন্যবাদ দিদি। দিদি আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনি কতদিন এই কাজের সাথে যুক্ত? বেতন পান ঠিকমতো? এছাড়া আপনাদের গ্লাভস মাস্ক কিছু দেওয়া হয়? সব। আপনাদের কতক্ষণ কাজ করতে হয়? এগারোটা পাঁচটার থেকে এগারোটা। কোনো সমস্যা? নারী দিবসে আপনাকে রাজস্থান বাংলা টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা রোজ সকালে উঠে কাজ করছেন আমাদের এই সমাজের জন্য নিঃস্বার্থভাবে, তাই আমরা রোজ সকালে এই শহরটাকে আরও সুন্দরভাবে দেখছি। জন্য অনেক অনেক শুভেচ্ছা দিদি। আপনার নাম? আমার নাম মুসলিমা দেবরা। আপনি কতদিন এই কাজের সাথে যুক্ত? আমি আজকে 7 বছর ধরে। বেতন পান? হ্যাঁ, ঠিকমতো বেতন। বেতন পান? আপনি বেতন কত করে? যে 6,900। রোজ কয়টা থেকে কয়টা অবধি কাজ করেন? 5টার থেকে এমনি আমরা 5টার থেকে 11টা, এখন একটু কম করেছে, খাতা আসলে 9:30 দিনে শুয়ে হয়ে যায়, এরপরে একটু বসতে বলে। আপনাদের যে কাজ করেন এর জন্য গ্লাভস মাস্ক কিছু? হ্যাঁ, সব দিয়েছে। ওটা মনে হয় না, ওই অনেক সময় গাড়িতে রেখে দেয়, গাড়ি থেকে নিয়ে যায়। এছাড়া কোনো সমস্যায় পড়তে হচ্ছে না? ওর অনেক সময় গাড়ি আসে, আমার দিয়েছি অনেক সময় গাড়ি এসে সবটাই গাড়ি কিছু হয় না, মানে স্পিডে গাড়ি চালানো না দেখি। আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে পূজা। সারা বছরই আমরা বিভিন্ন রকমের দিবস পালন করে থাকি, আজ তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিবস নারী দিবস। এই নারী দিবসে নারীরা কিন্তু সর্বগুণ সম্পূর্ণা। নারীরা কি বাড়িতে কি বাইরে সর্বক্ষেত্রেই পুরুষদের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে চলছে। নারীরা কখনো চাঁদে, আবার কখনো রেগার কাজে। এক্ষণে এই মুহূর্তে আমি ট্রাফিক পরিষেবা কাজে কর্মরত একজন ট্রাফিক মহিলা কর্মীর কাছ থেকে জেনে নেব এই নারী দিবসের সফলতা এ পর্যন্ত কতটুকু রয়েছে। সোমা দেবনাথ ম্যাম, আপনি এই প্রফেশনের সাথে কত বছর ধরে যুক্ত রয়েছে? প্রায় 8 বছর। আপনার যে প্রফেশনের কর্মগত লাইফটা, এর মধ্যে যে বিভিন্ন স্ট্রাগল এসেছে, তার মধ্যে কি আপনার কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে? না, এরকম কিছু হয়নি। আজ তো নারী দিবস, নারী দিবসে যে বিভিন্ন জায়গায় আড়ম্বরিকভাবে যে নারী দিবস পালন করা হচ্ছে, এই যে আনুষ্ঠানিকতা, আপনার কি মনে হয় তার বিশেষ দরকার রয়েছে? হ্যাঁ, রয়েছে। আচ্ছা, তারপর এই যে নারীদের জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে, আপনার কি মনে হয় যে এই আইনগুলো কার্যকর করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। হচ্ছে না? আপনার কি মনে হয় না কোনো কোনো দিক থেকে নারীরা এখনও পিছিয়ে রয়েছে, নারীদের অবহেলিত করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, নারীরা এখনও নির্যাতিত? আপনার কি মত? আমার সামনে এরকম হয়নি কখনো। হয়নি, কিন্তু নারীরা তো বিভিন্ন দিনই শোনা যাচ্ছে, প্রত্যেকটা দিন নারীদের বিভিন্নভাবে লাঞ্ছনা করা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আপনি সেই সম্বন্ধে কী বলবেন? হ্যাঁ, হচ্ছে এরকম। এর সাথে সাথে নারীরা কিছু সচেতন হওয়ার দরকার। ধন্যবাদ ম্যাম আপনার সাথে কথা। এই মুহূর্তে আমরা কথা বলে নেব ট্রাফিক পরিষেবায় কর্মরত একজন ম্যামের সাথে। ম্যাম আপনার নাম? সীমা বৈদ্য। ম্যাম, আপনি ঠিক কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত রয়েছে? আমি এখন অবধি 14 বছর হয়ে গেছে। আপনার এই যে দীর্ঘ কর্মজীবন, তার মধ্যে কি আপনার কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, সেটা তো অল্প একটু হতে হবেই, কেননা পরিবার, পরিবারের বাচ্চা আছে, ছোটো বাচ্চা আছে, বাচ্চা সামালে, তারপরে সব কিছু সামালে এসে করতে হয়, একটু তো সমস্যা হয়ই। আজ এই যে নারী দিবস, নারী দিবসে সারা বিশ্বে বিভিন্ন আড়ম্বরের সহিত নারী দিবসটিকে পালন করা হয়, তো আপনার কি মনে হয় এই আনুষ্ঠানিকতার কোনো দরকার রয়েছে? হ্যাঁ, দরকার রয়েছে, কিছু তো দরকার রয়েছে। নারীদের তো সব দিকেই শক্তিশালী হতে হবে না?
সব কিছুতে সব সব দিকেই তো নারীদের নিচে নামিয়ে রাখা হচ্ছে, তার জন্য আমি মনে করি সেই প্রচারটা দরকার। এই যে নারীদের জন্য বিভিন্ন ধরনের আইন, সব কিছু কি কার্যকরী হচ্ছে আপনার কি মনে হয়? সেটা তো ঠিক কথাই বলতে পারবো না, এটা আপনার থেকে ভালো আপনারাই জানবেন। ধন্যবাদ ম্যাম আপনার সাথে কথা বলবো।